তাই আমি স্কিনে অ্যাপ্লাই করি প্রথমবার ইউজ করেছি এন্টার বটল হে এভরিওয়ান আমি দেবস্মিতা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ দেবস্মিতা যেখানে আমি প্যারেন্টিং বিউটি ট্রাভেলিং এন্ড লাইফস্টাইল নিয়ে অনেক ইনফরমেশন শেয়ার করি যদি তোমরা এই চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু সাবস্ক্রাইব বাটন প্রেস করতে ভুলো না সাথে বেল আইকনও প্রেস করে রাখো যাতে আমার নতুন কোনো ভিডিও নোটিফিকেশন তোমরা সরাসরি তোমাদের মোবাইলে পেয়ে যাও আজকে আমি কথা বলবো পাঁচটা প্রোডাক্ট নিয়ে যেই প্রোডাক্টগুলো আমি আর কোনোদিন রিপার্চেস করবো না সো উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড প্রোডাক্ট নাম্বার ওয়ান আমার লেটেস্ট পারচেস এটা নিয়ে আমি ভিডিও করেছিলাম ব্রাউন টিন্টেড ময়েশ্চারাইজার উইথ SPF 50 যখন আমি প্রথম ইউজ করি প্রথম দিন সেদিন খারাপ লাগেনি জিনিসটা বেশ ময়েশ্চারাইজ করে হাইড্রেট করে স্কিনকে শেডটা আমি যেটা পেয়েছি আমার স্কিন টোনের থেকে একটু আলাদা একটু ইয়েলোইশ শেড এটা বাট স্টিল আমার কিন্তু টেক্সচার ভালো লেগেছে জিনিসটা একটু অয়েলি গরমকালের জন্য একটু অসুবিধা বাট এটা খুব সুন্দর স্কিনে মিশে গেছিলো একটা ময়েশ্চারাইজিং এফেক্ট দিয়েছিলো অ্যান্ড এভরিথিং ওয়াজ পারফেক্ট এটা কিন্তু একটা ভালো টিন্টের ময়েশ্চারাইজার হিসেবে ইউজ আমি করতেই পারতাম কিন্তু এটা আমি টোটাল 3 দিন ইউজ করি অ্যান্ড আই হ্যাড ব্রেকআউটস অন মাই ফেস এই প্রসঙ্গে বলে রাখি আমার ফেসে কোনো কসমেটিক্স থেকে ব্রেকআউট হওয়া মানে কিন্তু সেটা যে খারাপ বা সবার স্যুট করবে না এরকম না আমার স্কিন সেন্সিটিভ না বাট এক্সট্রিমলি অ্যাকনে যারা তোমরা এই চ্যানেলে আগে থেকে আছো তারা সবাই জানো এই নিয়ে আমি আলাদা অনেক ভিডিও করেছি সো সব কিছু আমার স্কিনে স্যুট করে না এবং অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট নট মেকআপ প্রোডাক্ট বাট অনেক স্কিন কেয়ার প্রোডাক্টই আমার অ্যাকনেকে ভীষণভাবে অ্যাগ্রিভেট করে সেই জন্য স্কিন কেয়ার প্রোডাক্ট আমাকে অনেক দেখে করতে হয় বাট রিভিউ পারপাসে যেগুলো আমাকে রিভিউ করতে হয় সেগুলোর জন্য আই হ্যাভ টু ডু এক্সপেরিমেন্টস এবং তার ফলে আমার মাঝে মধ্যে অ্যাকনেস চলেই আসে এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা কিনা আমি 3 দিন লাগানোর পর বুঝি এটার থেকে আমার কপালে অ্যাকনেস হতে থাকে এটা ইমিডিয়েটলি সলভ করি এবং আমার অ্যাকনেগুলো আবার 2-3 দিনের মধ্যে চলে যায় সো এটাকে আমাকে ডিসকার্ড করতেই হচ্ছে এটা আমি জাস্ট বার ইউজ করেছি এন্টায়ার বটলটাই ভর্তি বাট আই হ্যাভ টু ডিসকার্ড দিস আমি এটা কখনো আর রিপার্চেস করবো না নেক্সট যে প্রোডাক্টটা ডার্মা কাল্ট O3 স্যালিসাইলিক অ্যাসিড সিরাম এবার আমার বহুদিনের ইচ্ছাই ছিল একটা স্যালিসাইলিক অ্যাসিড সিরাম টেস্ট করার আমি অর্ডিনারি কিনবো ভাবছিলাম কেনা হচ্ছে না হচ্ছে না ইতিমধ্যে এটা আমার কাছে আসে রিভিউ করার জন্য এবং সেই যেহেতু যে প্রোডাক্টটা পেইন স্কিনে অ্যাপ্লাই করি প্রথম অ্যাপ্লাই যখন করি কোনো সমস্যা ছিল না পরের দিন স্নানের পর আমার যেখানে যেখানে আমি সিরামটা অ্যাপ্লাই করেছিলাম সেই জায়গাটা পুরো রেড হয়ে যায় এবং কোনো অ্যাকনে কিন্তু হয় না জায়গাটা রেড হয়ে যায় আমি বারবার বলি আমার স্কিন সেন্সিটিভ না সেন্সিটিভ না সো ইউজুয়ালি আমার কিছু লাগিয়ে রেডনেস র্যাশ এগুলো হয় না আমার যা হয় অ্যাকনে হয় কিন্তু এইটা লাগিয়ে কিন্তু আমার স্কিনে এটা বাজেভাবে রিয়াক্ট করে গেল প্যাচ টেস্ট সবসময় করে নেওয়া উচিত আমার প্যাচ টেস্ট করার সময় ছিল না কারণ আমাকে খুব তাড়াতাড়ি এটা রিভিউ দিতে হতো কোম্পানিকে বাট যাই হোক এটা লাগিয়ে কিন্তু আমার একদমই কাজে আসেনি এবং অফকোর্স যখন একবার রেডনেস চলে এসছে এটা আমি আর সেকেন্ড টাইম অ্যাপ্লাই করার সাহস দেখাবো না স্ক্রিনে অ্যান্ড অফকোর্স আই উইল নেভার রিপার্চেস দিস নেক্সট যেটা ক্লিনিকের ময়েশ্চারাইজার ময়েশ্চারাইজারটা কিন্তু যদি আমি খুলে দেখাই এটা একটা মিনি ভার্সন বাট আমি অলমোস্ট শেষ করেছি অলমোস্ট শেষ করেছি তো শেষ করেছি স্টিল কেন বলছি কিনবো না এই ময়েশ্চারাইজারটা লাগিয়ে আমার ভালো লেগেছে এটা লাইট ওয়েট যেটা বলে 72 আওয়ার্স রিপ্লেস আই ডোন্ট নো বাট ময়েশ্চারাইজারের যেটা কাজ সেটা অফকোর্স করে এটার যা দাম সেই দামে এইটুকু এর থেকে কিন্তু আমি বলবো নিউট্রোজেনার হাইড্রো বুস্ট একই রকমের টেক্সচার অনেক কম দামে অনেক বেশি পরিমাণ পাওয়া যায় বহুত আর কস্টলি কিন্তু ক্লিনিক ইজ প্রচণ্ড কস্টলি তো আমার মনে হয় না আমি এত দাম দিয়ে এই ময়েশ্চারাইজার আর রিপার্চেস করবো কারণ আমি এর থেকে বেটার ভার্সন পেয়ে গেছি নেক্সট হচ্ছে ডট অ্যান্ড কির এই সানস্ক্রিনটা এই সানস্ক্রিনটার আমি প্রচুর 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 ভালো রিভিউজ দেখেছি ইউটিউবে এবং সেজন্যই ট্রাই করতে নিয়েছিলাম আমার চ্যানেলে যারা আছো তারা জানো আমার কেমিক্যাল সানস্ক্রিন খুব একটা ভালো স্যুট করে না আমার শুধু ফিজিক্যাল সানস্ক্রিন স্যুট করে রিসেন্টলি কিছু হোমমেড ব্র্যান্ডের কেমিক্যাল সানস্ক্রিন আমার স্যুট করছিল এবং সেজন্য আমি এটার ওপরও চান্স নিতে চেয়েছিলাম অ্যাজ সবাই খুব ভালো ভালো বলছিল তো এটা আমি কিনে লাগাই প্রথম দিন কিছু বুঝিনি পরের দিন থেকে দেখি আমার এগেইন ফোরহেড এরিয়াতে আমার গুড ওল্ড ফ্রেন্ড অ্যাকনেস দেখা দিতে থেকেছে এবং আমি তখন 2-3টে প্রোডাক্ট ইউজ করছিলাম নতুন 2টো টোনার ইউজ করছিলাম সাথে এটাও ইউজ করছিলাম তো আমি বুঝতে পারছিলাম না কোন নতুন প্রোডাক্টটা থেকে হচ্ছে আমি প্রত্যেকটা প্রোডাক্ট এরকম হলে স্টপ করে দিই এবং একটা একটা করে রিইন্ট্রোডিউস করে দেখি কোনটা থেকে রিয়াক্ট করছে এবং তারপর আমি বুঝি এইটা লাগালেই আমার অ্যাকনেগুলো হচ্ছে তো এইটাও আমার স্কিনে স্যুট করেনি অফকোর্স আমার স্কিনে ম্যাক্সিমাম কেমিক্যাল সানস্ক্রিনে স্যুট করেনি করেন না সো এটা স্যুট করেনি এটা কোনো বিশাল অদ্ভুত ব্যাপার না যাদের তোমাদের কেমিক্যাল সানস্ক্রিন স্যুট করে তারা কিন্তু এটা ট্রাই করতেই পারো এর ফর্মুলেশনটা আমার বেশ ভালো লেগেছে বাট অ্যাজ আমার কেমিক্যাল সানস্ক্রিন স্যুট করে না মোস্টলি অ্যাকনে হয় তো এটা লাগিয়ে আমার অ্যাকনে হয়েছে অ্যান্ড আই উইল অফকোর্স নেভার রিপার্চেস দিস নেক্সট যেটা ডট অ্যান্ড কির একটা ময়েশ্চারাইজার তো ডট অ্যান্ড কির এই সিরিজে সিকা নায়াসিনামাইড সিরিজে আমি একটা নাইট ক্রিম ফার্স্ট ট্রাই করেছিলাম নাইট ক্রিমটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো
কিন্তু এই ময়শ্চারাইজারের আমি সেরকম কোনো ময়শ্চারাইজিং এফেক্ট পাইনি এবং এরা যে ক্লেম করেছে ফর অ্যাকনি অ্যান্ড ডার্ক স্পটস এতে 5% নায়াসিনামাইড আছে তারা ক্লেম করেছে কামস অ্যান্ড সুথ স্কিন ফর অয়েলি অ্যাকনি প্রোন স্কিন না আমি অয়েলি অ্যাকনি প্রোন স্কিন আমার যখন অ্যাকনি ছিল সেই অবস্থায় আমি লাগিয়েছি এতে কোনো অ্যাকনের বেটারমেন্ট হয়নি বরং আমি জানি না এটা অ্যাকনিকে আরও অ্যাগ্রেভেট করেছে কি না ময়শ্চারাইজার হিসেবেও আমার এটা এমন কিছু ভালো লাগেনি তো আই উইল নেভার রিপারচেস দিস তো এই গেল আমার ফার্স্ট প্রোডাক্ট আই রিগ্রেট বাইং আই উইল নেভার রিপারচেস তোমরা কমেন্টে জানাও এরকম কী প্রোডাক্টস আছে যেগুলো তোমরা ট্রাই করেছো বাট আর তোমরা ট্রাই করতে চাও না ভেবেছো কিনে পয়সা আর সাথে জানাও আর কী কী ধরনের ভিডিও তোমরা আমার থেকে দেখতে চাও উইথ দেবস্মিতায় দেখতে চাও যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দাও যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দাও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই